অন্তত 65 বছরের পুরানো এই বটগাছটির বনসাই দেখে আমরা মন্ত্রমুগ্ধ হয়ে গেছি, আমাদের বাক রুদ্ধ হয়ে গেছে। আশা করি আপনাদেরও অসম্ভব ভালো লাগবে। ভালো করে বনসাই এর গঠন প্রক্রিয়া এবং এর পোর্সেলিনের পটে কী অসাধারণ শোভা তৈরি করেছে সেটি ভালো করে দেখুন। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। যে বটগাছটি আপনারা দেখছেন সেটি হলো দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের নিকটে বাওয়ালিতে যে বিখ্যাত আন্তর্জাতিক মানের বনসাই শিল্পী রয়েছেন যার নাম বাবিন গুহ। আমরা ওনার বাড়িতে গিয়ে এই বটগাছটি দেখেছি এবং সেটির ভিডিও করে নিয়ে এসেছি। ওনার যাবতীয় শিল্পকর্ম নিয়ে আমাদের নেক্সট ভিডিও আসবে। এই পাশে এই গাছটাও বটগাছ, এটা বটগাছ। এটা তো বলছিলে যে 65 বছর অ্যাপ্রক্সিমেট বয়স 65, মানে তোমার কাছে কতদিন আছে? আমার কাছে আছে 26 প্লাস এরকম, 26 বছর তোমার কাছে। তার আগে একজন করতেন? তার আগে এটা বেস্টটা ছিল। আচ্ছা, টোটাল ডেকোরেশনটা আমার হাতে, টোটাল এই আর্টওয়ার্কটা তুমি করেছো? হ্যাঁ। এটা বটগাছটির পরে ওনার যাবতীয় শিল্পকর্ম নিয়ে আমাদের নেক্সট ভিডিও আসছে। আর যেহেতু উনি আন্তর্জাতিক মানের বনসাই শিল্পী, সেই জন্য উনি ওনার ফোন নাম্বার দেননি। আপনারা যদি ওনার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে ওনার এই বনসাই স্টুডিওতে যেতে পারেন। বনসাই স্টুডিওতে গিয়ে সরাসরি ওনার সঙ্গে যোগাযোগ করলে উনি আপনাদের বনসাই সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর দেবেন, উনি কথা দিয়েছেন। কিন্তু উনি ফোন নাম্বার দেননি কারণ উনি প্রচণ্ড ব্যস্ত মানুষ। Thank you.
আসলে এই বনসাই গাছটি বয়স 65 বছর এটি বলবার কারণ হলো বাবিন্দা জবে থেকে বনসাইটি করছেন তার আগেও একজন এই গাছটিকে মেনটেন করতেন ঠিক বনসাই শেপে উনি দেননি মূলত বাবিন্দার এই শিল্পকলাতে এই রূপটি ধারণ করেছে গাছটি আগে গাছটির একজনের কাছে দীর্ঘদিন পড়েছিল সেই জন্য এটি কনফার্মেশন আছে যে গাছটির বয়স 65 বছর এবং বাবিন্দার মুখ থেকেও আপনারা শুনলেন যে গাছটির বয়স 65 বছর এবং আমার মনে হয় ভারতবর্ষের যে অতি পুরাতন বনসাই গাছগুলি রয়েছে তার মধ্যে এটি একটি কারণ 65 বছর আগে ভারতবর্ষে তো সেরকমভাবে বনসাই চর্চা ছিল না গাছটির বয়স 65 হলো বনসাইয়ের রূপ ধারণ করার যে টাইমটি সেটি 25 বছর হবে তার আগে গাছটি এমনি সাধারণ পট কালচার হিসেবেই রাখা ছিল প্রিয় মিত্র ये जो बंसाई आप देख रहे हैं ये 65 ईयर्स ओल्ड बंसाई है ये पहले एक आदमी ने करते थे बाद में ये बाबिंदा ने ये बंसाई शुरू किए सारा दुनिया से बहुत सम्मान से सम्मानित हुए ये बंसाई अखबारों में बहुत बार इसका पिक्चर आए हैं इतना सुंदर बंसाई बहुत कम देखने को मिलते हैं ये है फाइकस बेंगलेंसिस बंगाली में जिसको बॉट बोलते हैं नेचर में जैसा बॉट वृक्ष का ऐसा झुरी निकालते हैं देखिए ये बहुत शानदार एक पोर्सेलिन पॉट में है नया पत्ता आए हैं कितना सुंदर लग रहा है देखिए ये फ्रंट साइड है अभी सान बैक साइड में है बैक साइड में तो अभी लाइट है थोड़ा बैक साइड भी आपको दिखा रहे हैं
ये है बैक साइड, देखिए बैक साइड भी कितना सुंदर। বলার অপেক্ষা রাখে না যে আজকের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। প্রতি অবশ্যই কমেন্ট করে সেটি জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনের অল অপশানটি প্রেস করতে ভুল করবেন না। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।